10,323 চাকুরিচ্যুত শিক্ষকদের সমস্যার সমাধানের প্রসঙ্গে সোমবার নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। প্রচার অভিযানে অংশগ্রহণের ফাঁকে এই সংক্রান্ত প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, রাজ্য সরকার শিক্ষকদের সমস্যার সমাধান করার জন্য আন্তরিকভাবে চেষ্টা করছে এবং তিনি নিজেও এ ব্যাপারে সমাধান খোঁজার জন্য আইনি বিশেষজ্ঞদের সঙ্গে পরামর্শ করছেন। কয়েকদিন পরে নির্বাচন ঘোষণা হয়ে যাবে, 10,323 নিয়ে কি কোনো ধরনের আলোচনা? দেখি, আমি একটা মানে লিগেল ম্যাটার্স, আমি লিগেল এক্সপার্টদের সাথে নিয়মিত কথা বলছি, দেখা যাক কী করা যায়। দেওয়ার তো ইচ্ছে থাকে, কিন্তু যদি কন্টেম্পট অফ কোর্ট হয় এটাও তো আরেকটা সমস্যা, যেখানে সুপ্রিম কোর্ট থেকে না করেছে, ওনারা ওনাদের যুক্তি দেখাচ্ছে, সেই যুক্তির উপর ভিত্তি করে আমি এক্সপার্টদের সাথে কথা বলছি। ধৈর্য ধরতে হবে, নিশ্চয়ই কিছু না কিছু আমরা করবো। নির্বাচনের আগে কি কিছু দেখছি? আমি চেষ্টা করছি, কারণ এটা তো কোর্টের বিষয় না, তো আমার তরফ থেকে আমি চেষ্টা করবো। আমার যে টিম আছে আমাদের ক্যাবিনেটের, তারও সবাই চেষ্টা করছে বিষয়টাকে একটু অন্যভাবে দেখার। এ প্রসঙ্গে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করে মুখ্যমন্ত্রী বলেন, আইনি দিক খতিয়ে দেখেই এই শিক্ষক সমস্যার সমাধান খুঁজতে হবে। এ ব্যাপারে ধৈর্য ধরার আহ্বান রেখে মুখ্যমন্ত্রী বলেন, কিছু না কিছু একটা ইতিবাচক ফলাফল অবশ্যই বেরিয়ে আসবে। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।